আপনাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য আজকের এই ব্লগটা আপনারা তো সবাই জানেন আমাদের একটা চ্যানেল আছে পল্লীগ্রাম টিভি তারই সব সদস্য তো আমরা এর আগে পল্লীগ্রাম টিভির জন্য অডিশন রেখেছিলাম চারটে ছেলে মেয়ে নিয়েছি তাদের সঙ্গে একটু পরে পরিচয় করে দিচ্ছি আপনাদের তো তার আগে কিছু কথা বলে নি আমাদের এখন দুটো চ্যানেল একটা পল্লীগ্রাম টিভি একটা মনের মতো টিভি তো এখন আরও কিছু একটার প্রয়োজন কারণ আমাদের দুটো চ্যানেলে এই অ্যাক্টারে সামাল দিতে পারছে না কারণ বড় বড় নাটক আছে যেগুলোতে মায়ের অভিনয় লাগে ভাই বোন অনেকেই আছে বড় বড় অনেক আরও একটার প্রয়োজন হয় তো আমাদের আরও একটার প্রয়োজন সেই জন্যে আমরা অডিশনটা রাখছি তো আপনারা আপনারা আগামী সাতই মে অর্থাৎ রবিবার আমাদের অডিশনের ডেট আপনার সকাল সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি অডিশন নেওয়া হবে অডিশনে যদি কেউ সিলেক্টেড হন তাহলে আপনাদেরকে পল্লীগ্রাম টিভিতে নিয়োগ করা হবে আর বাকি কথা আপনার আসা যাওয়া আপনার বেতন এই যে কথাগুলো এগুলো আপনার সামনে সামনেই কথা হবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকছে নিচে আপনারা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর আমাদের লাইভ লোকেশন সেটা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেওয়া হবে আসার জন্য তো এখন আমরা আগের অডিশনে যাদেরকে নিয়োগ করেছিলাম তোমরা একটু সামনে আসো তো আপনারা তাদেরকে চিনতেই পারছেন এদের মধ্যে সব থেকে ভালো অভিনয় করে পল্লবী তো পল্লবী তুমি দর্শকের কিছু বলো আমার এই চ্যানেলে ভিডিও করতে খুব ভালো লাগে আমি আগে ভাবতাম যে এই চ্যানেলে আসলে আমার পড়াশোনার ক্ষতি হবে কিন্তু না আমি এখানে এসে বুঝতে পারলাম এখানে আমার পড়াশোনার কোনো ডিস্টার্ব হচ্ছে না আর বেশিরভাগ ভিডিও আমাদের শনিবার আর রবিবারেই হয় আর রবি ভাই আমাদের জন্য দুটো মাস ভালো মাস্টারও রেখেছে ইংলিশ আর অঙ্কের আর এখানে সবাই আমরা ভাই বোনের মতন থাকি খুব ভালো তো আমাদের মনের মতন টিভি সামলাচ্ছেন হারণ ভাই এখন আমার কাছ থেকে ভেনো হয়ে গেছে আগে আমরা দুজন একসাথে করতাম পল্লিগ্রাম টিভিতে কাজ কিন্তু এখন ভেনো হয়ে গেছে তো কি বলবো সেই জন্য আমাকে আসতে হচ্ছে বলে হলে আমি আগে আসতাম আগে হারুন ভাইকেই বেশি রাখতাম আমি সবসময় ক্যামেরার পিছনেই থাকতাম তো হারুন ভাইকে আমি অনুরোধ করব। কিছু বলার জন্য এই অডিশনের ব্যাপারে আমাদের কালটা যেন আগে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই জন্য আমাদের সদস্য বেড়ে যাওয়ার শর্তে আমরা নতুন চ্যানেল খুলেছি মনে মতো টিভি আপনারা জানেন আগে একসঙ্গে পল্লিগ্রাম টিভিতে সবাই মিলে কাজ করতাম এখন তার জন্য আমরা এই অডিশনটা দেখেছি আমাদের অ্যাক্টারের প্রয়োজন তা আপনাদের যাদের যাদের ইচ্ছুক যাদের অভিনয় করতে মন চায় তারা অবশ্যই আসবেন এখানে আসলে আপনার মানে খুবই ভালো হবে কারণ এক্ষুনি পল্লবী বললো এখানে কোনো পড়াশোনার ব্যাঘাত ঘটে না কারণ শনিবার রবিবার আমাদের বেশি ভিড় হয় মাসে পনেরো ষোলো দিন কাজ হয় এখানে আমাদের আর সুন্দর সুন্দর দুটো মাস্টার রাখা হয়েছে আর সবসময় আমাদের এখানে ডিসিপ্লিন আলাদা আর দুটো বছর কাজ করছি এখানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা ফ্যামিলি এখানে আমাদের নিযুক্ত আছে আমাদের এই আমাদের চ্যালেঞ্জে হ্যাঁ সব বাইকে পড়াশোনা করে আমাদের এই মালিক রবিউল তোমাকে বলিনি তুমি মালিক না সরি দেখেন আমি মালিক কেউ নয় মালিক একজন ওপরে আছে আমি শুধু এদেরকে সুন্দরভাবে পরিচালনা করি এইটুকু আমার কাজ আর তুমি আর পরে থেকে আর আগে দুদিন অপমান করেছি মনে থাকে না দর্শক আছে হ্যাঁ তো আমাদের আমাদের সত্যি মালিক বলা ভুল মালিক হচ্ছে ওপর আল্লাহ আমাদের যে পরিচালনা করে সুন্দর পরিচালনা করে আছে দুটো বছরের মধ্যে আমাদের কোনো দিন সেলফিলে কোনো বিশৃঙ্খলা ঘটেনি বা কোনো দিন সন্ধ্যা লেগে গেলে প্রত্যেকটা অ্যাক্টার খেয়ে আমাদের বাড়ি পুষে দেওয়ার ব্যবস্থা করে আমাদের মালিক সরি আমাদের রবিউল তাই রবিউলকে কিছু বলার জন্য সরি ভাই তো দেখেন আমরা মালিক কেউ না আমাদের মালিকের মানে যোগ্যতা কি আমার মানে এটা বলাই যায় না তার কারণ মালিক একজন উপরে আছে আমরা শুধু একজন মানুষ তো আমরা চাই সবাইকে সুন্দরভাবে একটা যে কোনো একটা আপনার কোম্পানি থেকে শুরু করে যে কোনো জিনিসের একজনকে থাকতে হয় কারণ সে পরিচালনাটা করে সবাইকে সুন্দরভাবে গুছি গাছি নিয়ে যায় গুছি গাছি নিয়ে আসে তো আমি সেটাই অন্য কিছু না তো তোমরা আমাকে ভাই বলবে আর পরের আছে ঠিক আছে ডেটটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর আপনারা আসুন তাদের ইচ্ছা আছে আপনারা আগে থেকে ভিডিও করেন কিংবা আপনাদের ইচ্ছা আছে যে আমরা বড় জায়গায় পৌঁছাবো তাহলে আসুন আপনাদের জন্য এটা একটা বড় সুযোগ আমরা চেষ্টা করবো আপনাদেরকে উপরে নিয়ে যাওয়ার জন্য কারণ একটা জিনিস কি জানেন গ্রামের ছেলে মেয়েদেরকে উপরে কেই নিজের চায় না কারণ আমাদের একটা বড় জায়গা আছে আজ পর্যন্ত আমাদের কোনো বড়ো জায়গা থেকে ইনভাইট আসেনি তার জন্য আমাদের মনে কোনো দুঃখ নাই কেন কারণ আপনারাই আমাদের কাছে সব কিছু আপনারা আমাদের কাছে যদি সবসময় সাপোর্টে থাকেন আমরা অনেক দূর পৌঁছে যাব। আমাদের বড়ো জায়গার কোনো আশা করি না আমরা তো আপনারা ভালো থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ধন্যবাদ